সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমাকে দেখছো একদম মানে সেজে গেজে রেডি হয়ে গেছি, এদিকে দীক্ষা দীপঙ্কর সবাই রেডি হয়ে গেছে। তার কারণ হচ্ছে মানে আমার হাসি দেখে বুঝতেই পারছো আমি আজকে সুপার এক্সাইটেড। তার কারণ হচ্ছে অনেকদিন পরে মানে আমি যাব হচ্ছে আমাদের বাড়ি, মানে আমার বাবার বাড়ি। এই হচ্ছে দীক্ষা, দেখেছো বাবা? তোমাকে পরে আবার দেখাচ্ছি, হ্যাঁ হাই করে দাও। তো রেডি মোটামুটি হয়ে গেছি, এখন বাজে হচ্ছে দুপুর একটা। তো মানে আমার সব দিনই একটু সব কাজেই লেট হয়ে যায়, তো যাওয়ার কথা ছিল 11টার মধ্যে, তো এখন বাজে হচ্ছে 1:30। তো এত দেরি যখন হয়ে গেছে তখন ভাবলাম দীক্ষাকে একটু খাইয়েই নিয়ে যাই, তো তারপরে এবার দীক্ষাকে খাওয়ালাম, তারপরে দীক্ষাকে রেডি করলাম, আমি রেডি হলাম। তো চলো আর বেশি কথা বলবো না, আর এই দেখো আমাদের বেডিং, এই যে একটা আর ওই যে একটা, এই দেখো মানে বিছনাকাতা গুলো ঢেকে রেখেছে, এই যে আর এই দেখো আলনাটাও পুরো মানে ঢেকে রেখেছিস, মানে এখন তো জামা কাপড় ধরো ব্যবহার হবে না, তো নোংরা টোংরা পড়ে যাবে ঘরে থাকলে, তার জন্য। তো চলো একবারে বাইরে গিয়ে তোমাদের সাথে দেখা করছি, আর পুরো জার্নিটা দেখতে থাকো, মানে পুরো 3 ঘন্টা জার্নি, কিভাবে যাবো কি না যাবো সবকিছুই তোমাদের সাথে শেয়ার করবো। আর যেহেতু দীপঙ্কর যাচ্ছে তো শেয়ার তোমাদের সাথে শেয়ার করতে অনেকটাই সুবিধা হবে, আমি ধরো ফ্রি, ধরো সবকিছুই ঝামেলা দীক্ষা, তারপর হচ্ছে ব্যাগ সবকিছুই মানে ও সামলাবে, তো আমি তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, একটু মিস করবে না কিন্তু, দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো এই যে দেখো বেরিয়ে পড়েছি আমরা, মানে টোটোতে করে যাচ্ছি হচ্ছে আমাদের বাস স্ট্যান্ডে, মানে আমাদের লোকাল যে বাস স্ট্যান্ড আছে ওইখান থেকে যাব হচ্ছে আমরা কৃষ্ণনগর। তো চলো দেখতে থাকো। আর এই দেখো এখানে হচ্ছে বাসেও আমরা উঠে পড়েছি, তো বাসে আমি কথা বলতে পারিনি, অনেক লোক ছিল, লজ্জা করছিলো। তো এখানে হচ্ছে মানে কৃষ্ণনগরের দিকে যাচ্ছি, তো যেতে অনেকটা টাইম লাগবে, প্রায় আধা ঘন্টা 1.5 ঘন্টা লাগে আমাদের বাঁকুড়া থেকে কৃষ্ণনগর যেতে। তো চলো একবারে কৃষ্ণনগর নেমেই তোমাদের সাথে কথা হচ্ছে, তো চলো দেখতে থাকো। আর এখানে না প্রচণ্ড রোদ পড়েছে, ভাবছি মানে ওই সিটটা চেঞ্জ করে দেবো, ওই সাইড থেকে কে উঠলে ওই সাইডে বসবো। আর এই দেখো কৃষ্ণনগর প্রায় চলে এসেছি, চলো নামবো, নেমে কথা বলছি। তো অনেকটা প্রায় 1 ঘন্টা না 1.25 ঘন্টা জার্নি করে নেমে গেছি এখন কৃষ্ণনগর, তোমরা দেখতেই পাচ্ছ, দেখে বুঝতেই পারছো। আর এখন আছি কৃষ্ণনগর জসকোটের মোড়ে, তো এখন যাবো হচ্ছে স্টাইল বাজারে। তো দীক্ষার মানে দুটো জামা কেনার আছে, আর আমাদের যে রিশু মানে যে নতুন মেম্বার এসেছে, কি বলা, হ্যাঁ হ্যাঁ দিদা বাড়ি যাবো, তো তো তার জন্য একটা মানে চটি কিনবো, ধরো নিউ বর্ন বেবি। আর আমাদের ওইটা ওই দিকটা না পুরো মানে একটু মানে গ্রাম টাইপের, তো অত ভালো একটা কিছু পাওয়া যায় না, তো ভাবছি এখান থেকেই নিয়ে যাবো। তো চলো জানি ভিতরে ভিডিও করতে দেবে কি না জানি না, তো যদি দেয় অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো হাত ধরো, হাত ধরো, দেখো মানে সবকিছু দেখা দেখি করছি কি নেবো কি না নেবো। তো এখানে প্রথম হচ্ছে দেখছি আমার দিদির মেয়ের জন্য মানে রিসুর জন্য এখানে হচ্ছে চটি দেখছি, কারণ এমনি দোকান থেকে না ওই মলে টলে এইসব মানে বাচ্চাদের নিউ বর্ন বেবিদের মানে জুতোগুলো ভালো পাওয়া যায়, তো এখানেই দেখছি। আজকে অতটা ভালো একটা কালেকশন নেই যা দেখতে পাচ্ছি, তো এইগুলোই তো এখান থেকে নেবো। আর এখান থেকে আমি মানে এই নিউ বর্ন বেবিদের কাউন্টারেই চলে এসেছি, ফিডিং বোতল টোটল মানে সব কিছুই আছে। আর এখানে আমার সাথে তো দীক্ষা এসেছে, তোমরা দেখেছো, আর দীক্ষা মানে যেটা দেখবে সেটাই নেবো, এই খেলনাটা নেবে ওই খেলনাটা নেবে। তো চলো দেখতে থাকো কী কী নিয়েছি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো আমরা এখন এসেছিলাম দীপঙ্কর কি কিনবে যেন তার জন্য, তো এখন যাচ্ছি নিচে একটু আমার জন্য কিছু দেখা দেখি করবো, যদি পছন্দ হয় অবশ্যই কিনবো, সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো কিনি আর না কিনি তোমাদের সাথে শেয়ার তো করবো, যে দেখতে পাবে কি কি আছে স্টাইল বাজারে। তো চলো দেখতে থাকো। তো এখানে দেখো চলে এসেছি উপরে হচ্ছে মানে লেডিস সেন্টারে, তো হচ্ছে এখান থেকে আমি একটা ড্রেস নেবো ভাবছি, আর জুয়েলারিও নেবো। তো চলো দেখতে থাকো কী কী নিই, আর বাকি যে বাচ্চাদের কেনাকাটা আমার দীক্ষার আর রিসুর সেগুলো হচ্ছে আমরা বাচ্চাদের কাউন্টার থেকে করে এসেছি। তো এখানে হচ্ছে দেখো দেখতেই পাচ্ছ ওই ব্যাগ ট্যাগ, ইচ্ছা তো আছে অনেক কিছুই নেই, আর দেখি কী নিতে পারি কি না পারি, তো যাই নিই না কেন সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, এটা হচ্ছে জুয়েলারি কাউন্টার, আমি ধরো ওই সাইডে যাই নি, তো এখান থেকেই ভিডিওটা করে দেখাচ্ছি। আর ওরা যে শয়তান উপরে উঠে ভিডিও করতে দেয়নি, বলছে ভিডিও নাকি অ্যালাউই নেই, তখন আমার ভীষণ রাগ হয়ে গেছে যে ভিডিও অ্যালাউই নেই, আবার নিচেই করেছিলাম ওরা মনে হয় কিছু দেখতে পাই।
তো আমরা ওই যে সেই স্টাইল বাজার থেকে বেরিয়ে গেছি, বেরিয়ে এখন আমরা টোটো ধরে আবার হচ্ছে আমাদের করিমপুর বাস স্ট্যান্ডে আসবো। আর এখান দিয়ে দেখো, আমার অনেক ইচ্ছা ছিল একটা বিছানার চাদর কিনার, ঠিক আছে, কিন্তু তো বাচ্চা নিয়ে বুঝতেই পারো দাঁড়ানো যায় না। তবে আমি একটাই কথা বলবো, শপিং মল থেকে, শপিং মলের সামনে যে ছোট ছোট দোকানগুলো, ওই দোকানে বেটার জিনিস পাওয়া। তো আমরা হচ্ছে আবার হচ্ছে অটোতে উঠে পড়েছি, টোটো থেকে নেমে এখন আমরা যাবো হচ্ছে করিমপুরের বাস স্ট্যান্ডে। তো উঠে গেছি হচ্ছে বাসে, বাসে দেখতে পাচ্ছ কেউ নেই, পুরো ফাঁকা বাস, মানে বাসটা একটু লেট আছে। আরো সামনেই দেখো, মানে ওই বাসগুলো ভর্তি হয়ে গেছে আমাদের করিমপুরের লাইনের বাস। তো এইটা হলো ফাঁকা, এটাই হচ্ছে আমরা প্রথম নিয়েছি। তো থ্রি সিট কেটেছে, কারণ হচ্ছে গরমে রিক্সাকে কোলে নিয়ে মানে আটাআটি করে যাওয়া যাবে না, আবার রিক্সা তো ঘুমোয়নি, তো এখন তো রিক্সা ঘুমাবে, তার জন্য কি জানি কি মুছে দিতে বলো। তো এখন হচ্ছে বসবো, চলো বসে নি শান্তি। আর এখন হচ্ছে কিছু একটু খাবো, কারণ খিদে পেয়ে গেছে আর ভীষণ পরিমাণে জল তৃষ্ণা পেয়েছে। তো কিছু খাবো, আর রিক্সা ওদের বাচ্চা মানুষ কিছু বায়না করছে খাবে বলে। তো চলো পরে যেতে যেতে কথা হচ্ছে। তো এখানে দেখো আমরা বাসে উঠে পড়েছি, মানে থ্রি সিট নিয়েছি, তোমাদের বললাম তো থ্রি সিট নিয়েছি, খুব ভালোই করেছি, নাহলে এত আরাম করে বসে যেতে পারতাম না। দেখো রিক্সা বসে বসে অলরেডি খাচ্ছে, আমিও খাচ্ছি সিঙ্গারা, আর ফোনটা মানে আমি জানলার কাছে বসেছি, দীপঙ্কর এইদিকে বসেছে, তখন ফোনটা ধরেছে, তো মানে প্রচণ্ড আলো আসছে, তোমরা ভালো বুঝতেই পারছো না, তাই আমি পরে আবার একটুখানি ভিডিও করে দিলাম। এই দিক দিয়ে তাও দেখা যাচ্ছে, ওই দিক দিয়ে একদমই দেখা যাচ্ছে না। চলো বাড়ি গিয়ে একেবারে কথা হচ্ছে তোমাদের সাথে। তো আমরা বাড়ি চলে এসেছি, তো এখন হচ্ছে সকাল, তো তোমাদেরকে সবাইকে জানাই গুড মর্নিং। তার কারণ হচ্ছে কালকে তো এসেছিলাম অতটা জার্নি করে, মানে ভীষণ ক্লান্ত হয়ে গেছিলাম, এসেই খেয়েই শুয়ে পড়েছি, তো আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি। তাই দেখো কালকে বাজার থেকে কী কী কিনে এনেছি সেটা তোমাদের দেখাবো, দেখিয়ে আজকে থেকে আবার ভিডিও শুরু করবো, তারপরে সেটাও তোমরা পাবে। ধরো বাবার বাড়ি এসেছি, অনেক এক্সাইটেড এক্সাইটেড ব্লগ পাবে, মানে মানে এখানে মানে ফোনটা ধরে দেওয়ার লোক আছে, ঠিক আছে, আর মানে দেখানোরও কিছু আছে। তো যেহেতু আমি মানে প্রতিদিন আমি যেরকম করে কাটাবো বাবার বাড়িতে, তো সেইগুলোই তোমাদের সাথে শেয়ার করবো। দীক্ষা নিয়ে চলে গেলি তো, হ্যাঁ আসছি দাঁড়ো। তো এই দেখো মানে বাজার থেকে প্রথমেই কিনেছি এইটা, এটা একটা স্পুনের সেট, তো এই দেখো ছটা ছটা করে দেখা যাচ্ছে, একটু কাছে এনে দেখাবি না, ভুলে গেছে, এই দেখো দেখাও দেখাও, এই তো চলে গেলে। তো এই যে এই যে মানে এইগুলো ছটা, আর হচ্ছে এইগুলো ছটা কাটা চামচ আর এমনি চামচ। তো এইগুলো খেতে না খুব ভালো হবে বাচ্চাদের খেতে, তো মানে আমার দীক্ষার খেতে তো বিশেষ করে ভালো হবে। ধরো তোমার স্কিলে যে কাটা চামচগুলো হয় না, ও ধরো খেতে গিয়ে ধরো কোথাও লেগে টেগে গেলো, তার জন্য এইটা নিয়েছি। আর এই দেখো এইটা মানে আমি খুলে নিয়েছি, বুঝতেই পারছো গরিবের মন, যদি কিছু মানে ফাটাটা থাকে, এইটা না অফারে ছিল, ঠিক আছে, তো তার জন্য আমার দেখে খুবই পছন্দ হয়েছিল, আরও কালার ছিল, তো এইটা নিয়েছি। এই দেখো এরকম তিনটে বাটি, আর হচ্ছে মানে তিনটে যে এরকম হচ্ছে তিনটে প্লেট, তো একটুখানি মানে কমে পেয়েছি তার জন্য আমি নিয়ে নিয়েছি, তো আমার পছন্দ হয়েছে। এখন বাড়ি এসে আফসোস হচ্ছে, মনে হচ্ছে যে আর একটা সেট আনতাম তাহলে খুব ভালো হতো। এবার দেখি যাওয়ার সময় যদি দীপঙ্কর দাঁড়ায় কৃষ্ণনগর, তাহলে এইরকম এইগুলো স্টাইল বাজার থেকে নিয়েছি, তো এইগুলো এরকম আর একটা নেবো। আর একটা যেটা দেখো বাবা, তো এই যে হচ্ছে আমাদের রিশুর চটি, মানে আমার দিদির মেয়ের চটি, তোর জন্য জামা তো আগেই কিনেছি দেখেছো তোমরা। আর এই দেখো দীক্ষার মানে এগুলো মানে বাড়ি পরার সে কি বলে ছোটদের জাঙ্গিয়া প্যান্ট বা আন্ডারওয়্যার, তো এই যে এইরকম তিনটে, কারণ দীক্ষা স্কুলে যায়, তো ওই মানে স্কার্টটার নিচে এমনি বড় প্যান্ট পরানো যায় না এখন গরমের সময়, তার জন্য এরকম তিনটে নিয়েছি। এই প্যান্টগুলো অনেক দিন টেকে, কারণ আজ থেকে দু বছর আগে দীক্ষার জন্য দুটো প্যান্ট নিয়েছিলাম, সেগুলো এখনো আছে মানে বাড়িতে, ও হ্যাঁ খোলো বাড়িতে পড়ে, তো তার জন্য এরকম নিয়েছি। আর আমার জন্য আমি কিছু নিইনি, তো নিজেই ভিডিও করেছিলাম তোমরা দেখেছো, তারপরে লুকিয়ে লুকিয়ে একটুখানি ভিডিও করেছিলাম তোমরা দেখেছো, ঠিক আছে। আর তারপরে হচ্ছে মানে উপরে যেই গেছি মানে জুয়েলারিতে 50% ডিসকাউন্ট ছিল, তো আমাকে বলেছিল চলো, আমি বলেছি ঠিক আছে চলো ওখান থেকে কিছু নিবো নিবো আর কি। এই যে এইরকম পলা দেখেছো, এইরকম ধরনের মানে চুড়িগুলো আমার খুব ইচ্ছা ছিল যে নিবো, কিন্তু আবার একটা হয়েছে একটা ভেবেছিলাম ওয়ান পিসও নেবো, ঠিক আছে, কিন্তু ওরা যে শয়তান দীপঙ্কর আমার একটুখানি ভিডিও করে দিচ্ছিল, তোমরা দেখেছো, বলছে এখানে ভিডিও করা বন্ধ, তারপরে আমার রাগ হয়ে গেছে, আমি বলছি তোমরা ভিডিও করতে দেবে না, আমরা কিছু মানে আমি কিছু কিনবো না, আর এইগুলো তার আগেই কেনা হয়ে গেছিলো,
তো আমি বলছি এর থেকে বড় বড় মলে হচ্ছে তোমাদের ভিডিও করতে দেয়, তোমাদের মলে ভিডিও করতে দেয় না কেন? তারপর বলছে দেখো উপর থেকে বন্ধ আছে। তো বললাম বেশ ভালো কথা, ভিডিও না করতে দিলে আমি কিছু কিনবো না। তো এটাই হচ্ছিল মানে কথা। তারপরে আমি চলে এসেছি, কিছু কিনিনি। আর এমনিতে অত একটা ইচ্ছা ছিল না কিছু কেনার, তবুও যদি পছন্দ হতো কিনতাম। আর মানে জুয়েলারি কেনার ইচ্ছা ছিল কিছু, এতো হয়নি। আর এইগুলো হচ্ছে শপিং টপিং। আসার সময় তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম, যেইটুকু করেছি অনেস্টভাবে সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করেছি। তো চলো দেখতে থাকো, দেখতে থাকো বলছি মানে পরের ব্লগগুলো দেখবে তোমরা। তো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তো চলো টাটা।